বন্ধুরা, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে জানতে গিয়ে আমরা প্রথমত বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা জানলাম যে বাংলাদেশের জাতীয় সংসদ কীভাবে গঠিত হয়, বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কতদিন বা এর সদস্য সংখ্যা কতজন থাকেন, কীভাবে জাতীয় সংসদ সদস্যরা কাজ করে থাকেন। তো এই ভিডিওতে আমরা জানব জাতীয় সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয় সংসদের যারা সদস্য রয়েছেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, অর্থাৎ এই সকল সদস্যরা যদি নির্বাচিত হওয়ার পরে জনগণের ম্যান্ডেট পূরণ না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাটি ক্রমশ কমে আসতে থাকে। তার মানে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর তার কাজটি কিন্তু শেষ হয়ে যায় না, বরং শুরু হয়। নির্বাচনে কিছু প্রতিশ্রুতি থাকে, এই প্রতিশ্রুতিগুলো দেখেই মূলত জনগণ এক একজন জনপ্রতিনিধিকে নির্বাচন করে থাকেন। তার মানে এই প্রতিশ্রুতিগুলো আসলে কিসের কথা বলে? এই প্রতিশ্রুতিগুলো বলে যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই এই কাজ করব বা এলাকার এই এই উন্নয়ন করব, এমন এমন আইন প্রণয়ন করব। পরবর্তীতে তিনি যদি আসলেই সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে জনগণ দেখে যে তিনি তার প্রতিশ্রুতির কত অংশ পূরণ করেছেন, অন্তত কী কী পূরণ করার চেষ্টা করেছেন। কারণ বলাই বাহুল্য, একা একজন সংসদ সদস্য চাইলেই কিন্তু একটা আইন প্রণয়ন বা সংশোধন কিংবা বিলুপ্ত করা যায় না। এক্ষেত্রে অবশ্যই জনগণ প্রাধান্য দিয়ে থাকে যে তাদের নির্বাচিত এলাকা থেকে যে জনপ্রতিনিধি সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি কতটুকু চেষ্টা করেছেন সেটি। সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রেই অসচেতন, তাই তারা একজন সংসদ সদস্য তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করছেন কি না সেটি সবসময় নজরদারি করতে সমর্থ থাকেন না। তারা বরঞ্চ অনেক সময় রাজনৈতিক দলের ট্যাগ দেখে ভোট প্রদান করে থাকেন, তাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে একটা রাজনৈতিক দল ভালো হতে পারে, কিন্তু তার মানে এমন নয় যে সেই রাজনৈতিক দলের প্রতিজন মনোনীত প্রার্থী যোগ্য ও মেধাবী হবেন বা দেশপার পরিচালনায় তার যথার্থ যোগ্যতা থাকবে। আবার একটি খারাপ রাজনৈতিক দলের বা অপেক্ষাকৃত যে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় সেই দলটিরও কিন্তু মনোনীত ভালো প্রার্থী থাকতে পারে। আমাদের দেশের জনগণের সাধারণ সমস্যা হচ্ছে আমরা এই ব্যাপারটি যাচাই করি না যে একজন প্রার্থী ব্যক্তিগতভাবে কতটা ভালো। আমরা বরঞ্চ বেশি প্রাধান্য দিয়ে থাকি বা বেশি মনোযোগ দিয়ে থাকি যে একজন প্রার্থী কোন রাজনৈতিক দল থেকে মনোনীত হয়েছেন, অর্থাৎ আমরা দলীয় ট্যাগ দেখে ভোট প্রদান করে থাকি। এই ব্যাপারটি থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার হচ্ছে এই যে একজন ব্যক্তিকে ভোট দেব কি না সেটি আমাদের মূলত ঠিক করতে হবে তার ব্যক্তিগত অবস্থান, এবং অবশ্যই সেখানে আদর্শ একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কারণ এই আদর্শের সাথে তার রাজনৈতিক দলও সম্পৃক্ত থাকতে পারে। তবে তার কাজ, তার ব্যক্তিগত মূল্যবোধ, তার যোগ্যতা, এই সকল কিছু আমাদের প্রাধান্য দিতে হবে। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবার পর তিনি জনগণকে ভুলে গেছেন কি না সেটি ভুলে গেলেও কিন্তু আমাদের চলবে না, কারণ জনগণের হাতেই দিন শেষে ক্ষমতাটি থাকে। তাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা বাংলাদেশ সংসদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানার পর পরবর্তী ভিডিওতে জানব নেপাল সম্পর্কে।